আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের দেখাবো বাংলাদেশের সেই ঐতিহ্যবাহী জায়গা এবং ঐতিহ্যবাহী সুনাম অর্জন করা সেই বাংলাদেশ যশোর জেলা জিগর থানা গতখালী যেখানে অসংখ্য পরিমাণে ফুলের চাষ এবং এত পরিমাণে ফুল মানুষ দেখতে করতে চায় না কোনো ভুল কন্টিনিউ এখানে অনেক মানুষ আসে এবং এই ফুলকে অনেক ভালোবাসে এবং এখান থেকে প্রতিনিয়ত অনেকগুলো ট্রাকে ফুল লোড হয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় আপনার পাঠানো হয় আর এই ফুলের কারণে এই যশোর গতখালি এত পরিমাণে সুনাম এবং এখানকার ফুলের অনেক দাম আজ আমিও এখানে এসেছি আপনাদেরও একটু দেখাবো আপনারা দেখলে বুঝতে পারবেন কী পরিমাণে ফুলের চাষ আমি মাত্র একটা নার্সারিতে গিয়েছি এরকম অসংখ্য স শ নার্সারি এখানে আছে যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার ফুল বিক্রি হয় এবং এখান থেকেই ফুল বাংলাদেশের কম বেশি সমস্ত জেলায় পাঠানো হয় আর এই ফুল আমরা চিনতে করব না ভুল হয়তো হাতে নিয়ে ভাঙতে পারে নিজের ভুল সবাইকে গ্রহণ করা যায় দিয়ে সুন্দর এই ফুল আসলে এখানে আসলে রকম একটা নিজের ভিতরে মনে হয় কারণ এত সুন্দর পরিবেশ এত সুন্দর ফুল এত সুন্দর জায়গা এত সুন্দর ভাবে বিভিন্ন রকম ফুল এখানে চাষ করা হয় অসংখ্য নার্সারির ভিতরে এখানে আছে যেহেতু আমি সময় কম পেয়েছি যার কারণে সব জায়গায় যেতে পারিনি তারপরেও একটা বড়ো নার্সারির ভিতরে এসে এত পরিমাণে অসংখ্য ফুল আমি দেখতে পেয়েছি এবং আপনারাও আসবেন আপনারাও দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে কারণ ফুলের কাছে আসলে নিজেকেও ফুলের মতো মনে হয় কারণ ফুল দেখতে অনেক সুন্দর একটা মানুষ ভালো হতে পারলে তার জীবনও হয়ে যায় সুন্দর ফুল যে কাউকে দিলে মানুষ গ্রহণ করতে পারে আর এই ফুল আমরা দেখতে করব না ভুল নিতে করব না ভুল হাতি নিয়ে হয়তো ভাঙতে পারে নিজের ভুল আসলে অসাধারণ এখানে ভিন্ন রকমের ফুল